বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। যত ভয় হুমকি আসুক, বঙ্গবন্ধু কন্যা মাথা নত করবেন না বলেও জানান কাদের। শনিবার সন্ধ্যায় নোয়াখালী জেলা শহর মাইজদীর জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাবিবুর রহমান রাজের রিপোর্ট। তারেক রহমান কোটি কোটি টাকা পাচার করেছে, সেই টাকার 40 কোটি শেখ হাসিনা উদ্ধার করেছে। এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে। তারেক রহমানের অর্থ পাচারের কথা সারা দুনিয়ার মানুষ জানে। নোয়াখালী জেলার মাইজদী জেলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। শেখ হাসিনার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সৎ সাহসী মানবিক একজন নেতা শেখ হাসিনা। তিনি উন্নয়ন, দক্ষতা, সাহস ও কৌশলের জন্য সারা দুনিয়ায় আজকে প্রশংসিত। শুধু বাংলাদেশিরা নয়, এক বাক্যে বিদেশিরাও শেখ হাসিনার প্রশংসা করে। মুসলেকা দিয়ে পালিয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা অর্থ পাচার করে পালিয়ে গেছে দণ্ডিত আসামি। আজকে সেই পলাতক দণ্ডিত আসামি যেই দলের নেতা, সেই দল এদেশের মানুষ সমর্থন করতে পারে না। মন্ত্রী বলেন, জেনারেল জিয়াউর রহমান দম্ভ করে বলেছিলেন, মানি ইজ নো প্রবলেম। আজ লন্ডনে বসে জিয়াউর রহমানের পলাতক পুত্র তারেক রহমান, সে গতকাল স্কাইপিতে বলেছে, টাকার কোনো অভাব হবে না। ফখরুল সাহেব, বাংলাদেশের 70% লোক শেখ হাসিনাকে ভোট দিতে উদগ্রীব। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি নেতাদের চোখ মুখ শুকিয়ে গেছে, দেখতে দেখতে 14 বছর, আন্দোলন বিএনপির নাগালে এলো না। তত্ত্বাবধায়ক সরকার আসলে নাকি আওয়ামী লীগ 10টি আসনও পাবে না। 2008 সালে এই ফখরুল এবং তার নেত্রী আওয়ামী লীগে মাত্র 30টি আসন পেয়েছিল, কিন্তু নির্বাচনে দেখা গেল 30টি আসন বিএনপি পেয়েছে। মন্ত্রী আরো বলেন, নোয়াখালীর মানুষকে বিএনপির নেতারা অনেক ভুল বোঝাতে চেয়েছে, ধোকা দেওয়ার দিন শেষ। নোয়াখালীর মানুষ বঙ্গবন্ধুর কন্যার সঙ্গে আছে, কর্মীরা চায় স্মার্ট বাংলাদেশ। হাবিবুর রহমান রাজ, এশিয়ান টেলিভিশন।